এখন আমরা কথা বলছি একজন নবীন লেখকের সাথে, হাসান রোকন যার নাম। তো ভাই, এই বইটি সম্পর্কে যদি কিছু বলতেন। এই বইটি সম্বন্ধে প্রথমে বলতে গেলে বলতে হবে প্রচেষ্টা ফাউন্ডেশনের কথা, যারা ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং সবসময় ভালো কাজের জন্য উৎসাহ দেয়। তো আমি যখন সমাজের সঙ্গে পরিচিত হতে শুরু করলাম, একটু ছোটো থেকে বাইরে আসলাম, যখন আঙ্গিনার সাথে পরিচিত হতে শুরু, তখন দেখলাম যে একদল মানুষ যাপিত জীবনে, একদল মানুষ নিরস্ত্র, বস্ত্র নেই, খাদ্য নেই। তো তখন এই বিষয়টাকে আমাকে খুব আঘাত করলো। আরেকদল মানুষ শখে সব কিছু উড়িয়ে দিচ্ছে, খাদ্যকে খাদ্যই বলছে না। তো তখন প্রচেষ্টা ফাউন্ডেশনের সঙ্গে আমার পরিচয় হয় এবং তাদের কাজগুলো আমাকে টানে। তো তারপরে চিন্তাধারা করলাম যে এগুলো আমি তো প্রতিবাদ করতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না। তো আমি আমার মনের যে চেতনা, মনের যে ক্ষোভ, মনের যে ভালো লাগা, সবটাই উগড়ে দেই এই বইটাতে। এবং আমি এই বইটা উৎসর্গ করি যারা এই মানবিক কাজ করেন, পথ শিশুদের নিয়ে কাজ করেন, ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করেন, এই সেই প্রচেষ্টা ফাউন্ডেশনের সেই প্রচেষ্টিয়ানদের, যারা সবার আগে সবসময় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং মানুষের সঙ্গে মানুষের মতো মানুষের হাত বাড়িয়ে মানুষকে উপরে তুলে ধরে। ধন্যবাদ।